দেখলাম জানে যা নেটফ্লিক্সে এসছে সুজয় ঘোষের নতুন সিনেমা জানে যা। অভিনয় রয়েছেন করিনা কাপুর খান, জয়দীপ আলাওয়াত, বিজয় বর্মা, সৌরভ সজদে। কাইগো হিগাশিনোর দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স এই বইটির ওপর নির্ভর করে একটি অফিসিয়াল অ্যাডাপটেশন এনেছেন সুজয় ঘোষ। কাহানি ফ্র্যাঞ্চাইজির পরে আবার থ্রিলার সুজয় ঘোষ কীরকম হলো? যখনই এটা ট্রেলার দেখেছিলাম এবং এই বইটার থেকে অ্যাডাপ্ট করা হচ্ছে এই ব্যাপারটা জেনেছিলাম, তখনই একটা ইন্টারেস্ট ছিল প্রাইমারি তিনটে রিজনস। উল্টো দিক থেকে বলছি, তিন নম্বর, প্রথম বিজয় বর্মাকে আমি অনেকদিন ধরে ফলো করে আসছি এবং উনি আমার খুব পছন্দের একজন অ্যাক্টর, এবং বিজয় বর্মা ওই রকম একজন ইন্টেলিজেন্ট স্মার্ট পুলিশ অফিসার, ওই রোলটা আমার খুব ভালো লাগছিল ওনার সাথে ক্যারেক্টারাইজেশনটা। সেকেন্ডলি যে রিজন, করিনা কাপুর খান, দ্য দিবা শ্রী ইজ অ্যান্ড দ্য কাইন্ড অফ রোল দিস ইজ, ইটস এ ভেরি ডিগ্ল্যামড ফরম্যাট অফ লাইক হার ক্যারেক্টার আর কি, সেইটা তিনি কিরকম করেন করিনা কাপুর খান, সেই ব্যাপারটা আমার দেখার খুব এক্সাইটমেন্ট ছিল। এবং ফার্স্টলি অবভিয়াসলি নট দ্য লাস্ট অ্যাবসলিউটলি জয়দীপ আলাওয়াত, ওনার কথা আগেও বলেছি, উনি লাইক হি হ্যাজ বিন অ্যাবসলিউটলি ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স আমাদের এখনকার ইন্ডাস্ট্রিতে কারেন্টলি। এবং এই যে ক্যারেক্টারটি উনি করেছেন সেটির ব্যাপারে কথা বলবো, সেটির একটি সার্টেন কিছু ম্যানারিজমস ছিল, তো ইট ওয়াজ নট ইজি ক্যারেক্টার টু ডু। তো সেই দিক থেকে অভিনয় দিয়ে যদি প্রথমে শুরু করি, জয়দীপ আলাওয়াত আপনি অ্যাবসলিউটলি কাঁপিয়ে দিয়েছেন, মানে ইউ জাস্ট র্যাঙ্ক অফ দ্য চার্ট। যদি টট ফিলিপসের জোকার কখনো আমাদের ইন্ডিয়াতে অ্যাডাপ্ট করা হয় তাহলে আমার মতে জয়দীপ আলাওয়াত উইল বি ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টার্স টু প্লে দ্যাট। তো সেকেন্ডলি করিনা কাপুর খান, উনি খুব ভালো করেছেন, মানে তিনি একজন সিজন্ড অ্যাক্টার এখন অলরেডি, বাট সেটার সাথেও এই ক্যারেক্টারটির মধ্যে যেন কোথাও সেই জাব্বিমেটের গীত, যদি সেই যে মিশনারি স্কুলে পড়াতো সেই গীত যদি থেকে যেত সেইখানেই, তার হয়তো একটা এইরকম ধরনের একটা দেখতে হতো, এইরকম টাইপের একটা কম্প্যারিজন আমার মাথায় আসছিল। বাট যাই হোক, উনি খুব ভালো করেছেন। লাস্টলি আমাদের বিজয় বর্মা, ওনার ক্যারেক্টারটি আমার একটু ইনকমপ্লিট লেগেছে, হয়তো আরেকটু বেশি ওনার ক্যারেক্টারটি এক্সপ্লোর করা যেত, কিন্তু যেহেতু সিনেমা একটু খুব টাইট কম্প্যাক্ট স্ক্রিন প্লে রাখতে হয় সেক্ষেত্রে ওনার ক্যারেক্টারটি হালকা একটু আমার ইনকমপ্লিট লেগেছে, বাট ওনার যেটুকু করার ছিল হি হ্যাজ অ্যাবসলিউটলি গিভেন হিজ 200% ইন দ্যাট। তো এইবার গল্প অনুযায়ী যদি বলি, করিনা কাপুর খান তিনি একটি ক্যাফে চালান, এখন টিফিন বলে একটি ক্যাফে চালান কালিম্পংয়ে, এবং তার একটি পাস্ট আছে, সেই পাস্ট থেকে একজন ডিমন তার প্রেজেন্ট লাইফে ফিরে আসেন। তারপরে কি হয়, এবং তিনি এই জয়দীপ আলাওয়াত ক্যারেক্টারটির প্রতিবেশী, তারা পাশাপাশি বাড়িতে থাকেন, তো এরপরে কি হয় এই ব্যাপারটা জানার জন্য আপনাদের দেখে নিতে হবে জানে যা। আমি বলবো সত্যি আপনারা দেখে নিন, কারণ একটা খুন হয় এবং সেই খুনের পরে গিয়ে সেই খুনের ইনভেস্টিগেশনের জন্য আসেন হচ্ছে আমাদের বিজয় বর্মার ক্যারেক্টার। গল্পটা দেখতে দেখতে দৃশ্যামের কথা মাথায় আসবে, কিন্তু দৃশ্যামের আগে এই বইটি অরিজিনালি লেখা, দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স যে বইটির ওপর থেকে এটি নির্ভর করে বানানো। জয়দীপ আলাওয়াতের যে ক্যারেক্টারটি নারেন, হি ইজ অ্যান এক্সপার্ট ম্যাথামেটিশিয়ান। শুধু একটাই কমপ্লেন আছে আমার সুজয় ঘোষের কাছে, যে এই যে ম্যাথামেটিক্সের পোর্শনসগুলো হয়তো উনি আরেকটু বেশি ডিটেলে যেতে পারতেন, এটাকে আরেকটু বেশি ইউটিলাইজ করতে পারতেন, তাতে গিয়ে স্ক্রিন প্লেটা আরও একটু এলিভেটেডভাবে এক্সিকিউটেড, এডিটসগুলো খুব সুন্দর আছে, সুজয় ঘোষের একটা খুব স্লিক একটা সিনেমাটোগ্রাফি রয়েছে, লেখাটা খুব সুন্দর, একটা খুব জমজমাট কমপ্লেক্স একটা গল্প আমরা দেখতে পেয়েছি জানে যাতে। তো আপনারা যারা দেখেননি এখনও প্লিজ দেখে নিন। এবার এটা ছাড়া আমার শুধু একটা ছোটো কমপ্লেন আছে, সেটা এটা আমি বলবো যে আপনারা যারা দেখে নিয়েছেন তারা স্পয়লারের পরের পোর্শন, এটা এই পোর্শনে একটু হালকা স্পয়লার আমি দেব, কারণ একটা ব্যাপারই আমার ভালো লাগেনি গোটা সিনেমাটায়, সেটা হচ্ছে যে লাস্টে গিয়ে যে খুনটা অরিজিনালি হলো সেই খুনটার বডিটা কোথায় গেল সেইটার কোনো প্লজেবল এক্সপ্লানেশন আমরা পাইনি সিনেমায়, এবং সেইটা না পাওয়া অবধি কী করে কেসটা ক্লোজ হয়ে গেল আমি মেনে নিচ্ছি, হি এভরি কন্ডিশনস আর মেট, কেস ক্লোজ হয়ে গেল, কিন্তু হয়তো ওই ওপেন এন্ডিংটার একটা, মানে ওই ওপেন এন্ডিংটা থ্রিলারে হয়তো একটু বেশি লেগেছে আমার, আমি জানি না, আমি খোঁজ নিয়ে দেখলাম যে গল্পটা তো এইরকমই এন্ডিং ছিল। এই একটি কমপ্লেন আছে আমার কাছে, এটি হয়তো সুজয় ঘোষ কিছু একটি করতে পারতেন, বাট ঠিক আছে, ফাইন এনাফ, হিজ চয়েস, ইটস আ ভেরি গুড ফিল্ম, আপনারা প্লিজ দেখুন জানে যা, নেটফ্লিক্সে আছে, খুব ভালো কাজ। আমি দেব জানে যাকে 10/8। তো আজকের মতন এতটাই, আমি অভিদীপ সিনেলিটারিজের থেকে, আবার পরের এপিসোডে দেখা হবে। আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন।